তবে একটা সফলতা আমার জীবনে এসেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কণ্ঠে যেদিন স্বাধীনতা ঘোষণা শুনে হিন্দুস্তানে গিয়ে ট্রেনিং নিয়ে খালি পায়ে হাফ প্যান্ট পরে যুদ্ধ করার সুযোগ পেয়েছি, সে কারণে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজকে এই প্রতিবাদ সভা থেকে প্রথমে আল্লাহর কাছে দোয়া চাইব, এ আল্লাহ পাক এই ব্যক্তিটিকে, যে ব্যক্তিটি বাংলাদেশে রাজনৈতিক ক্ষেত্রে একটি মানে সহনশীল ভূমিকা পালন করে বাংলাদেশের সকল মানুষকে একত্রিত করার চেষ্টা করেছেন, সে শহীদ যাওয়ার জন্য এই জোহরের নামাজের আগে সবাই একটু দোয়া করবেন, আর দোয়া করবেন বেশি বেশি, যিনি আমাকে পথ প্রদর্শক করেছেন। বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি 5টি আসনে একই সাথে দাঁড়িয়ে বাংলাদেশে কোনোদিনও পরাজিত, যে ব্যক্তিটি তার স্বামীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল একটি কুচুক্রি মহল, যে ব্যক্তিটি শহীদ জিয়া আজকে যিনি পলাতক, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে সকল সম্পত্তি ফেরত দিয়েছে, তার 2 সপ্তাহ পরেই আমার নেতা শহীদ জিয়াকে নির্মম ভাবে এদেশ থেকে পৃথিবী থেকে চলে যেতে, এগুলো জনগণের মাঝে এখন অনেক কথা জাগে, এদিকে যেতে চাই। সেই বিধবা স্ত্রী এরশাদ বিরোধী আন্দোলনে সকল কিছু সহ্য করে শেখ হাসিনার সকল অত্যাচার অবিচার এরশাদের আমলে বেইমানি করেও নির্বাচনে গিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আপসি নেতৃত্বে প্রমাণ করে দিয়েছেন যে আমি কোনোদিনও স্বৈরাচারের কাছে মাথা নত। সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে পুড়িয়ে রেখেছিলেন 5টি বছর। আমাদের নেতা যিনি শুভ বলেছে কে কি করেছে প্রমাণ তো ইতিহাস মিলিয়ে দেবে, ইতিহাস কথা বল, কারণ ইতিহাস এখন বলে শেখ মুজিবুর রহমান কোনোদিনও বাংলাদেশের স্বাধীনতা চায় না, উনি তো ভুট্টো ইয়াইয়ের সাথে আলোচনা করে প্রধানমন্ত্রী হয়েছে, তাহলে আস্তে আস্তে শেখ হাসিনাও 2042 পর্যন্ত একটি কর্মসূচি তৈরি করেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায়। আল্লাহ পাক, শেখ হাসিনা তুমি বাংলাদেশের সকল কিছু ধ্বংস করে দিয়েছো, সকল বৈধ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছো, বাংলাদেশের মানুষের অর্থ চুরি করে বিদেশে পাচার আজকে তোমার প্রেতাত্মারা, একটু আগে যে সকল বক্তা বলেছেন সে প্রেতাত্মারা এখনো বাংলাদেশে চলমান, যে সরকার অন্তর্বর্তীকালে যে সরকার ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে, সে সরকারকে অস্থিতিশীল করার জন্য এখনো বহাল তবিয়তে আছেন কেন, এই প্রশ্নটা জনগণ বলা শুরু করে শনিবারে আলোচনা করেছেন ভালো, কারণ আমার নেতা তারেক রহমান তো বলে দিয়েছে বিপ্লবী সরকারকে পর্যদস্ত করা যাবে না, তাদেরকে ক্ষমতা রাখতে হবে, তাদের এই বিপ্লব যেন কেউ কোন রকম ষড়যন্ত্র করে সরকারকে কোন রকম অস্বস্তি করতে, তাই বলে কি 2 মাস 2 দিন অতিবাহিত হলো, আমার থেকে বামে একজন মুক্তিযোদ্ধাকে উদাহরণ দিই, শেখ হাসিনার বান্ধবী এখনো মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব, এখান থেকে 200 গজ দূরে বামে এখনো অফিস করে, তাহলে প্রত্যাশা কি? প্রত্যাশা আপনার কাছে অনেক, সে প্রত্যাশা পূরণের সময় যুক্তিক বলেছে আমার নেতা মির্জা ফখরুল ইসলাম, সে যুক্তিক সময় এই নয় যে আওয়ামী লীগের সকল প্রেতাত্মা আবার পুনঃভাবে সকল পদে বসে যাবে, এটা আপনাকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করা প্রয়োজন, কারণ হাসিনা কিন্তু খুব দূরে না, খুব কাছে, তার কথাবার্তা ইদানিং আরেকটা রেকর্ড আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখি, এইসব কথাবার্তা মনে হচ্ছে যে হাসিনা এখনো বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য আরেকটি ষড়যন্ত্র শুরু করে, তাই এখানে বক্তাদের কথার সাথে জনগণের কথা এক, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, আওয়ামী লীগ আমার সদরি আলমকে ফেরত দেয় নাই, আওয়ামী লীগ আমার ইলিয়াস আলীকে এখনো ফেরত, তারা কোথায় রেখেছে তাকে কোনো উত্তর আমরা আজও পাই, এই সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে বাংলাদেশে আরো 20 বছর পিছিয়ে দেয়, তাই আমি মনে করি জনগণ মনে করে, জনগণের প্রত্যাশা আপনার কাছে, 2 মাস 2 দিন গেল এখনো আপনার কর্মের প্রতি মানুষের সমর্থন থাকলেও, আপনার প্রতি কোনো অসন্তোষ না থাকলেও মানুষ বলা শুরু করেছে আপনি এখনো 2 মাস 2 দিনে পরিষ্কার করা শুরু করতে পারেন, আজকে আমরা এই কথা বলি বলবো সবসময়, আমার নেতা তারেক রহমান বলেছে বাংলাদেশে প্রথম দরকার নির্বাচন কমিশনকে সংস্কার, কারণ জনপ্রতিনিধি ছাড়া জনগণের সকল ক্ষমতা, জনগণের যে নির্বাচিত সরকার সেই সরকারের ক্ষমতা বলেই অন্যান্য সংস্কার গুলো করা হোক, এটাই জন সকল আন্দোলনরত রাজনৈতিক দলের সাথে যেভাবে আলোচনা করছে তাদের আলোচনা তাদের সুপারিশ মোতাবেক দেশে একটি নির্বাচনের
তারিখ ঘোষণা করা উচিত। এটাই জনগণের প্রত্যাশা, এটাই জনগণ বলা শুরু করেছে। তাই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদের নেতা তারিক রহমান স্পষ্ট বলে দিয়ে, আমি এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনে রশি টানিয়ে 1991 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী। আমি মৃত ব্যক্তির ভোট চাই না, আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা তাকে দিব। এই পদ্ধতিতে যে নির্বাচন কমিশন বাংলাদেশে আপনার অধীনে একটি নির্বাচন উপহার দিতে পারবে, সেই নির্বাচনে ইনশাল্লাহ তারিক রহমান প্রধান। আমাদের লোকেরাও ছিল, সবকিছুর বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতা। যারা আজকে স্বাধীনতার সপক্ষ লোক হিসেবে দাবিদার ছিল তারা লুট করেছে, তারা কানাডায় বাড়ি করেছে, তারা ব্যাংককে বাড়ি করেছে। যারা মুক্তিযুদ্ধের সপক্ষ লোক হয়েছে তারা ভুয়া 26,000 মুক্তিযোদ্ধা নিয়োগ করে টাকা লুট করে, তারা গ্রামে গ্রামে কি একটা ক্লিনিক তৈরি করে হাজার হাজার কোটি টাকা লুট। আজকে দেখুন আমি আসতে দেখলাম প্রেসক্লাবের সামনে কমিশনারেরা তাদের পুরো বহাল যাওয়া উচিত, এরা কি নির্বাচনে হয়েছে জনগণের ভোটে হয়েছে? তারা এখন আবার শুরু করেছে তাদের পুরো বহাল। এদের বিরুদ্ধে কথা বলতে হবে, এদেরকে মানে যাতে কোন রকম অনুষ্ঠান করে সেই সরকারকে অস্ত্রস্থিতি ফেলতে না পারে সে ব্যবস্থা অবশ্যই করতে হবে। Thank you.